বনানীতে চিরনিদ্রায় শায়িত হলেন ডক্টর এনামুল হক। হাসপাতালে ভর্তি খালেদা জিয়া। আগামীকাল সারাদেশে জুয়েলারি দোকান বন্ধ। শিক্ষার্থীদের কৃমিনাশক খাওয়ানো হবে 30 অক্টোবর থেকে। জার্মানিতে মাইকে আজানের অনুমতি। 21শে পদকপ্রাপ্ত বরেণ্য অভিনেতা, নাট্যকার ও শিক্ষক ডক্টর এনামুল হকের দাফন সম্পন্ন হয়েছে। আজ দুপুর 2:20 বনানীতে তার দাফন সম্পন্ন হয় বলে জানিয়েছেন প্রয়াতের জামাতা অভিনেতা সাজু খাদেম। এর আগে শেষ বিদায় জানাতে এই বর্ষীয়ান অভিনেতার মরদেহ নিয়ে যাওয়া হয়েছিল বাংলাদেশ শিল্পকলা একাডেমি, কেন্দ্রীয় শহীদ মিনার ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে। বেলা 11:15 রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে তার মরদেহ নিয়ে এলে বিভিন্ন স্তরের সংগঠন ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ফুল দিয়ে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এর আগে সোমবার দুপুরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। স্বাস্থ্য পরীক্ষার পর বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে মেডিকেল বোর্ড খালেদা জিয়ার কিছু শারীরিক পরীক্ষা নিরীক্ষার পর বিকেল 4:30 দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির ভাইস চেয়ারম্যান AZM জাহিদ হোসেনের বরাতে দিয়ে চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার এই তথ্য জানান। তবে ঠিক কি ধরনের শারীরিক জটিলতার কারণে খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়েছে তা চিকিৎসকরা জানাননি। এদিকে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজার মহা অষ্টমীর দিনে সারাদেশে জুয়েলারি দোকান পূর্ণ দিবস বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বাজুস। আজ মঙ্গলবার বাংলাদেশ জুয়েলারি সমিতির সভাপতি এনামুল হক খান দোলন এই তথ্য জানিয়েছেন। শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার পর শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা এবং জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হবে। 23 থেকে 29 অক্টোবর শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা এবং 30 অক্টোবর থেকে 5 নভেম্বর কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ পালন করা হবে বলে মঙ্গলবার জানিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। জার্মানির কোলন নগরীতে শুক্রবার মাইকে আজান দেওয়ার অনুমতি দিয়েছে স্থানীয় প্রশাসন, তবে এক্ষেত্রে কিছু নির্দিষ্ট শর্ত জুড়ে দেওয়া হয়েছে। এতে বলা হয় শহরের কেন্দ্রীয় মসজিদ সহ 35টি মসজিদে শুক্রবার দুপুর থেকে বিকেল 3টার মধ্যে সর্বোচ্চ 5 মিনিট মাইকে আজান প্রচার করা যাবে। ইউরোপের বিখ্যাত এই নগরীর মেয়র এই অনুমতির ঘোষণা দেন। মেয়র বলেন, আন্তঃধর্মীয় সম্প্রীতি বৃদ্ধির জন্য 2 বছর মেয়াদী একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে মাইকে জুমার নামাজের আজানের অনুমতি দেওয়া হয়েছে।